নমস্কার, আমি তনয়া। ঘরকন্যা ও ঘোরাফেরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন ব্লগটি। আমি আছি উইমলি পার্কে, আর এখানে রয়েছে আজকে ক্রিসমাস মার্কেট, আর আমার পেছনে রয়েছে উইমলি স্টেডিয়াম। এই যে স্টেডিয়ামটি উইমলি স্টেডিয়াম, আর স্টেডিয়ামকে ঘিরেই এখানে এখন নানান রকমের ক্রিসমাসের বাজার রয়েছে, আর তার সাথে রয়েছে ক্রিসমাস ট্রি। চলুন তাহলে আমার সাথে। বাইরে ঠান্ডা থাকলেও আজ যেহেতু বেশ রোদ উঠেছে, তার জন্য ঠান্ডাটার মধ্যেও বাইরে বেরোতে বেশ আরাম লাগছে। কারণ ঠান্ডার মধ্যে যদি গায়ে রোদ পড়ে, আর সেই রোদের মধ্যে ঘুরতে খুব ভালো লাগে। এখানে সাধারণত বৃষ্টিটা বেশি হয়ে থাকে, সে শীতকালই হোক বা গরমকালই হোক। চরম ঠান্ডার মধ্যে যখন বৃষ্টি হয়, তখন ঘুরতে কিন্তু বাইরে বেশ কষ্ট হয়। ঘুরতে ঘুরতে বাজারের এই দোকানটির সামনে এসে হাজির হয়েছি। এটি হলো একটি মোমবাতির দোকান, আর তার সাথে এসেন্সিয়াল অয়েলও বিক্রি হচ্ছিল। অনেকটা ক্রিসমাস ট্রির মতো দেখতে এই মোমবাতিগুলো এই দোকানটিতে বিক্রি করা হচ্ছিল, আর দেখে দূর থেকে না মনে হচ্ছিল ছোট ছোট গাছ রয়েছে। পরে কাছে এসে বুঝতে পারলাম যে গাছের আদলে তৈরি করা মোমবাতি এই দোকানে বিক্রি হচ্ছিল। প্রথম দোকানটি ঘুরে এই মুহূর্তে আমি আছি দ্বিতীয় দোকানটিতে। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট সফট টয়েস, তার সাথে পাপেটগুলো বিক্রি করা হচ্ছিল, আর তার সাথে ছিল ঘর সাজানোর হরেক রকমের সুন্দর সুন্দর জিনিস। দোকান ঘুরতে ঘুরতেই কানে আসছিল ক্রিসমাস ক্যারল, তাই খানিকটা দূরেই দেখতে পাচ্ছি যে ক্রিসমাস ট্রিটির নিচেই দাঁড়িয়ে কি সুন্দর ক্রিসমাস ক্যারল গাওয়া হচ্ছে। ক্রিসমাস ট্রিটির চারিদিকেই লোকজন জড়ো হয়েছিল তাদের গান সবাই শুনবে বলে, আর সেই গান শুনতে শুনতে এই বড় ক্রিসমাস মার্কেটটি আমি ঘুরে নিচ্ছি। সামনেই দেখতে পেয়েছি কি সুন্দর উলের তৈরি ছোট্ট ছোট্ট সফট টয়েস, আর এই প্রত্যেকটা জিনিসই হাতে বোনা। আর এই ক্রিসমাস মার্কেটের বৈশিষ্ট্য হলো বেশিরভাগ জিনিসই হাতে তৈরি থাকে। উলের তৈরি এত সুন্দর ছোট ছোট পুতুল দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছিল। তার ঠিক পাশেই রয়েছে আরও একটি উলের তৈরি জামা কাপড়ের দোকান। কি সুন্দর সোয়েটারগুলি এখানে বিক্রি হচ্ছে! বছরের অন্যান্য সময় বাজারে কিন্তু এই সোয়েটারগুলি চোখে পড়ে না, শুধুমাত্র ক্রিসমাসের সময় ক্রিসমাস মার্কেটেই এই সুন্দর সুন্দর হাতে বোনা সোয়েটারগুলি বিক্রি করা হয়। আর যেহেতু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা বেশ ঠান্ডা থাকে বলে এই ক্রিসমাস মার্কেটেই শীতের জিনিসে প্রাধান্য একটু বেশি থাকে। এখানে রয়েছে অনেক ধরনের স্টোল, তার সাথে হাত মোজা এবং অনেক ধরনের উলের সুন্দর সুন্দর টুপি। এখানে বাচ্চা থেকে বড় সবার জন্য সব রকমের জিনিস পাওয়া যায়। ক্রিসমাস মার্কেটের যে কোনো জিনিসই আমার ভীষণ পছন্দ হয়। হয়তো দামটা খানিকটা বেশি থাকে, কারণ বেশিরভাগ জিনিসই হাতে তৈরি করা থাকে, তাই দামটা এখানে একটু বেশিই থাকে। জামাকাপড় দেখার পাশাপাশি চোখে পড়ল একটি খাবার দোকান। এই দোকানটি হলো একটি ইটালিয়ান দোকান। এই দোকানটিতে যত ধরনের খাবার বিক্রি করা হচ্ছিল সবগুলোই মূলত ইটালি থেকে এসেছিল। সাধারণত শহরের বেশ কিছু বড় বড় জায়গায় এই দোকানগুলি বসে থাকে স্থানীয় কাউন্সিলের সহায়তায়। ইনি হলেন এই দোকানটির মালকিন। উনি নিজে হাতে তৈরি করে বাড়ি থেকে ব্রাউনি এনেছিলেন এই বাজারে বিক্রি করার জন্য। উনি আমাকে বললেন সেটা ট্রাই করার জন্য। আসলে এখানে না, এই বাজারে যতগুলি খাবার দোকান রয়েছে মোটামুটি সব দোকানেই এরকম খাবার আলাদা করে রাখা থাকে সবাইকে টেস্ট করানোর জন্য। এবার দেখুন পাশের দোকানটি, এটাতেও রয়েছে কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র। তার সাথে বেশিরভাগ ছিল চীনামাটির তৈরি কাপ, প্লেট, বিভিন্ন রকমের জার, আরও অনেক কিছু। এর সাথে ছিল অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মোমবাতি। মোমবাতির প্রচলন এই দেশে কিন্তু ভালোই চোখে পড়ে। কেউ যখন কারোর বাড়িতে আসে ঘুরতে, বা কোনো ডিনার পার্টি থাকে, কেউ কারোর বাড়িতে গেলে যে যাই নিয়ে যাক না কেন, সাথে একটা করে সেন্টেড ক্যান্ডেল দেয়। আর এখানে আমি দেখেছি বাড়িতে সুন্দর সুন্দর মোমবাতি জ্বালানো হয় ঘরে, যাতে খুব সুন্দর একটা গন্ধ থাকে তার জন্য।
এই দোকানটি আমার বেশ নজর কেড়েছে। একটি হলো একটি পুরনো গ্যারেজ, মানে এখানে অনেক দিনের পুরনো গ্যারেজের যত রকম নাম্বার প্লেট সব কিছু এনে এখানে রাখা হয়েছে। ঘুরতে ঘুরতে দেখছি যে এই মার্কেটটির আমি অর্ধেকটিও এখন ঘুরে উঠতে পারিনি, চারিদিকে অনেক দোকান বাজার বসেছে। এটি হলো একটি সসেজের দোকান। এই ধরনের খাবার এই দেশের প্রচলন অনেক বেশি, যার জন্য যে কোনো জায়গায় গেলে এই সসেজের দোকান আপনার চোখে পড়বেই। এখানে খাবারের দাম মোটামুটি 6-9 পাউন্ডের মধ্যে, মানে ভারতীয় টাকায় 600-900 টাকার মধ্যে। পিৎজা, চিজ বল, তার সাথে চিজ দিয়ে তৈরি করা হরেক রকমের সুস্বাদু খাবার দাবার ছিল এই দোকানটিতে। জানেন তো, এদেশের বেশিরভাগ খাবারের দোকানগুলিতে যে খাবার বিক্রি হয় তাতে চিজের প্রচলন বেশ চোখের পড়ার মতোই থাকে। আমি চলে এসেছি আমাদের পাড়ার ক্রিসমাস মার্কেটে। আর ভীষণ সুন্দর আজকের এই ক্রিসমাস মার্কেট। আসলে আজকের আবহাওয়া খুব সুন্দর, তাই জমে উঠেছে এখানকার শেষ ক্রিসমাস মার্কেট। বেশ কিছুদিন ধরে আবহাওয়া খারাপ থাকার জন্য এই ক্রিসমাস মার্কেটটি এখানে সেভাবে বসার সুযোগই পাচ্ছিল না। আসলে এই যে অস্থায়ী তাঁবুগুলো টাঙিয়ে টাঙিয়ে এখানে হরেক রকমের সুস্বাদু খাবার দাবার, তার সাথে ঘর সাজানোর জিনিসপত্র, জামা কাপড়ের যে দোকানগুলি বসে থাকে, হাওয়ার দাপটে এই অস্থায়ী তাঁবুগুলো যতবার ওনারা এখানে বসানোর চেষ্টা করছিলেন কিছুতেই দোকানগুলি এখানে বসানো যাচ্ছিলই না, যার জন্য বেশ কয়েক সপ্তাহ যাবৎ এখানে এই বাজারটি বসছিল না। আর আজ যেহেতু আবহাওয়া ভালো, তাই দোকানে সংখ্যাও অনেক বেশি, তার সাথে দোকানের থেকে জিনিসপত্র দেখার জন্য, কেনার জন্য লোকের সংখ্যাও অনেক বেশি। এদিকে ঘুরতে ঘুরতে দেখছি কি সুন্দর হাতে তৈরি রং বেরঙের কানের দুল। দোকানের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম এই কানের দুলগুলি সম্পূর্ণই নিজে হাতে উনি তৈরি করেন। আর এই পাশের দোকানে দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট স্নোম্যান তৈরি করা হয়েছে, কখনো বা লাল কখনো বা কালো রঙের সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাফলার পরিয়ে স্নোম্যানগুলোকে এখানে তৈরি করা হয়েছিল। এই ব্যাগগুলি দেখে আমার অনেকটা শান্তিনিকেতনের যে হাটে বা বাজারে যেই সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হয় সেই ব্যাগগুলির মতো মনে হচ্ছিল। যাই হোক, বাজারটা ঘুরে আমার কিন্তু এখন অবধি যেটা উপলব্ধি হলো সেটা হলো শীতকালে আমাদের দেশে বিভিন্ন জায়গায় যে ধরনের সুন্দর সুন্দর মেলার আয়োজন করা হয়ে থাকে, এই মেলাটিতে এসে, মানে এই ক্রিসমাস মার্কেটে এসে এবার অনেকটা আমাদের দেশে শীতকালের মেলার মতোই মনে হচ্ছিল। এই মার্কেটের এই দোকানটি ছিল বাচ্চাদের সবারই বেশ পছন্দের একটি দোকান। এখানে বিক্রি করা হচ্ছিল ডোনাট, আর তার সাথে ছিল ক্যান্ডি প্লাস বা কটন ক্যান্ডি। বাচ্চারা এইগুলি খেতে খুবই পছন্দ করে, যার জন্য এইখানে এই বাজারে যখনই কোনো এরকম বড় বড় মেলা অথবা এরকম কোনো মার্কেট বসে তখন এই ধরনের দোকান একটা থাকেই। আর এটি হচ্ছে মালডোয়াইন। এই মালডোয়াইনের দোকান এখানে ক্রিসমাস মার্কেটের সময় কিন্তু বিশেষ করে চোখে পড়ে। সমস্ত ক্রিসমাস মার্কেটে এখানে মালডোয়াইন বিক্রি করা হয়, আর এখানকার লোকজনের কাছে এই মালডোয়াইনটি ভীষণ প্রসিদ্ধ, এবং সবাই যখন ক্রিসমাস মার্কেটে এখানে আসে প্রত্যেকেই এই মালডোয়াইনের দোকান থেকে গরম গরম মালডোয়াইন কিনে ঠান্ডার মধ্যে সবাই খেয়ে থাকে। আমাদের পাড়ার কিন্তু ক্রিসমাস মার্কেট খুব সুন্দরভাবে জমে উঠেছে। দেখুন, ক্রিসমাস ট্রি নিচে হঠাৎ করে এদেরকে এই ধরনের রঙিন জামাকাপড় পরে দেখছি ক্রিসমাসের গানের সাথে সাথে কি সুন্দর তালে তাল মিলিয়ে নেচেই চলেছে। তার সাথে বাচ্চাদেরকেও তারা ডাকছিল তাদের সাথে যাতে তারা এখানে অংশগ্রহণ করে। বাজারে তো অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক রকমের দোকান দেখছি, হঠাৎই চোখে পড়ল এই বেলুনের দোকানটি। এখানে বেলুন দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বাচ্চাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করে দেওয়া হচ্ছিল, আর তার সাথে ছিল ফ্রি ফেস পেন্টিংয়ের ব্যবস্থা। এখানকার বাচ্চারা ফেস পেন্টিং করতে খুবই ভালোবাসে, যার জন্য যে কোনো ধরনের কোনো এখানে মেলাই হোক বা কোনো মার্কেট হোক অথবা কোনো অ্যাক্টিভিটি আয়োজন করা হলে সেখানে ফেস পেন্টিংয়ের ব্যবস্থা থাকেই। আমি আমার আরও আগের ব্লগে অনেক সময় বলেছি যে এখানে ইভেন বার্থডে পার্টিতেও আমি দেখেছি যে ফেস পেন্টিংয়ের ব্যবস্থা হয়। ইনি যে বেলুন নিয়ে কাজ করছে, এনাকে আপনি যাই বলবেন বেলুন দিয়ে খুব সুন্দরভাবে দক্ষ হাতে বানিয়ে দেবে।
প্রতি বছরই ক্রিসমাসের সময় আমাদের পাড়া খুব সুন্দরভাবে সেজে ওঠে, তবে এবছর যেন আরও অনেক গুণ বেশি সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। এখানে একটা ছোট্ট সুন্দর ফানফেয়ারের আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য। এখানে রয়েছে বাচ্চাদের পছন্দের কিছু রাইডস, আর তার সাথে এরকম সুন্দর একটি কটন ক্যান্ডির দোকান। আর এখানে বিক্রি হচ্ছিল ক্যান্ডি প্লাস বা কটন ক্যান্ডি, তার সাথে বাচ্চাদের পছন্দের অনেক ধরনের চকলেট। দোকানে দেখুন কি সুন্দর এই স্ট্যাচুটি রয়েছে, এত সুন্দর লাগছিল এই দোকানটি দেখতে। আর দোকানের সামনে ছিল বাচ্চাদেরই ভিড়, বাচ্চারা রাইডস চড়ে এই দোকান থেকে তাদের পছন্দসই ক্যান্ডি প্লাসের কৌটো বা প্যাকেট অথবা পছন্দের কোনো ক্যান্ডি নিয়ে তবেই তারা কিন্তু বাড়িতে যাচ্ছিল। বাড়ির সামনে এত সুন্দর বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে, আর সেখানে যদি না আসা যায় তাহলে কিন্তু সত্যিই খারাপ লাগবে। তাই জন্য এই জায়গাটিতে আসতেই হতো, একদিকে ক্রিসমাস মার্কেট ঘুরে তারপরেই তার পাশের এই বাজারটিতে চলে এসেছি আমরা। এখন এই যে রাইসটা দেখা যাচ্ছে এটা তো একদম ছোট বাচ্চাদের, আর এই রাইসটি একটু বড়রাও চড়তে পারে, তাই এখানে তুহিকে বসিয়ে দিয়ে ওকে খানিকক্ষণ এখানে ঘুরিয়ে তারপরে আমি বাড়িতে ফিরব। আমাদের পাড়ার এই ক্রিসমাস মার্কেট আর এই ফানফেয়ার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটি অতি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুকের পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউবের চ্যানেলে দেখে থাকলে ভিডিওটি ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে আরও অনেক অনেক সাহায্য করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। বাই বাই।